আসসালামু আলাইকুম গরিব অ্যান্ড্রয়েড বাসী, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ইনফিনিক্সের তরফ থেকে মিড বাজেট সেগমেন্টে গেমারদের জন্য একটি দারুণ ফোন লঞ্চ হয়ে গেছে কিন্তু চায়না এবং ইউরোপের বাজারে। তবে এই ফোনটি কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও অফিসিয়ালি আসতে পারে। তো এই ফোনটির নাম হচ্ছে গিয়ে ইনফিনিক্স HOT 10S। ইনফিনিক্স HOT 10 সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, যেটা 10,000 টাকা বাজেটের মধ্যে ভালো একটা ফোন। ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এই আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো যেই দামে এটা বাইরের বাজারে লঞ্চ হয়েছে, এটা যদি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এই অনুযায়ী লঞ্চ হয় বা পারফেক্ট দামে যদি লঞ্চ হয়, তাহলে আমি বলবো এই ফোনটা গেমারদের জন্য অনেক ভালো একটা চয়েস হতে পারে। তো এই ফোনটির মধ্যে মূলত কী কী দিয়েছে তারা, কত দামে বাংলাদেশের বাজারে এবং ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে এবং কবে নাগাদ লঞ্চ হতে পারে, সব কিছু জানাবো এই ভিডিওতে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ইনফিনিক্স HOT 10S এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর ভিডিওটি দেখা শেষ হলে একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না, আর নিয়মিত আমার চ্যানেলে ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি ইনফিনিক্স HOT 10S এই ফোনটির ডিজাইন বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করি, ডিজাইনটা আমার কাছে মিনিমালিস্টিক লেগেছে এবং এর যে বিল কোয়ালিটি রয়েছে এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটা ফোন। মিড বাজেট সেগমেন্টে প্লাস্টিক হবে এটাই স্বাভাবিক, তবে ফোনটা মোটামুটি অনেকটা বড়, একটু ভারী এবং একটু মোটাও, কারণ এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে কিন্তু একটি 6.82 ইঞ্চির HD+ রেজুলেশনের 90Hz রিফ্রেশ রেট যুক্ত IPS LCD প্যানেল। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, এখানে রেজুলেশনটা 720p, তবে এতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট। গেমারদের জন্য এই বিষয়টা ভালো, তবে যদি ফুল এইচডি প্লাসের সাথে 90Hz আসতো তাহলে অনেকটা ভালো হতো। যাই হোক, এখানে প্রাইজের মাথায় রেখে, মানে প্রাইজের বিষয়টা মাথায় রেখে কিন্তু তারা HD রেজুলেশনের সাথে কিন্তু 90Hz দিয়ে দিয়েছে। যাই হোক, এটা আমার কাছে ভালো লেগেছে। এছাড়াও রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ, যার মধ্যে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা দিয়ে দিয়েছে। এবার ডিসপ্লে নিয়ে যদি আমি বলি, এখানে প্রোটেকশনের বিষয়টা তারা কোথাও মেনশন করেনি। সম্ভবত গোরিলা গ্লাস 3-এর আশেপাশে প্রোটেকশন থাকতে পারে, তবে তারা মেনশন করেনি। তবে এই ফোনটির এই যে ডিসপ্লেটি রয়েছে এটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে এবং 90Hz থাকার ফলে কিন্তু আপনারা স্ক্রলিং করার সময় বা গেমিং করার সময় ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই ডিসপ্লেটির তরফ থেকে। এবং যেহেতু 90Hz দিয়ে দিয়েছে, 90Hz-এর ফলে যখন আপনারা 90Hz অন করে ডিসপ্লেটা ব্যবহার করবেন তখন হয়তো বা একটু ব্যাটারি চার্জ বেশি খাবে। তো যাই হোক, যেহেতু এটার মধ্যে একটা ব্যাটারি সেকশনটাও অনেক বড় দেওয়া হয়েছে, এটাতে কিন্তু দেওয়া হয়েছে 6000 mAh একটি বিশাল ব্যাটারি এবং একে চার্জ করার জন্য কোনো প্রকারের ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়নি। তো 6000 mAh যেহেতু ব্যাটারি দেওয়া হয়েছে, 90Hz অন করে আপনারা যদি ফোনটা ব্যবহার করেন অতটাও চার্জ আপনার যাবে না। নর্মালি আপনি সারাদিন অনায়াসে কেটে নিতে পারবেন যদি গেমও খেলেন, তবে আপনার নর্মাল ইউজে কিন্তু আপনারা 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে চার্জের স্পিডটা একটু স্লো, মানে 10W-এর চার্জার দিয়ে চার্জ দিতে হয়তো বা 3 ঘন্টার উপরে সময় লেগে যেতে পারে। তো যাই হোক, এখানে যদি 18W-এর একটা ফাস্ট চার্জার দিয়ে দিত অনেকটা ভালো হতো। এবং এতে রয়েছে কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট, মানে এখানে দেওয়া হয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, সি টাইপ দেয়নি তারা। এটা আমার কাছে একটা কমপ্লেন, কারণ বর্তমানে 2021 সালের মাঝারি সময়ে এখানে তারা এই বাজারের একটা ফোনে এখনও ইউএসবি সি টাইপের বদলে মাইক্রো ইউএসবি পোর্ট দিচ্ছে, এটা আমার কাছে ভালো লাগেনি। সি টাইপ দিলে একটু ভালো হতো। এবার যদি এই ফোনটির সফটওয়্যার সেকশন এবং এর পারফরমেন্সের জন্য ব্যবহার করা প্রসেসর নিয়ে আলোচনা করি, এই ফোনটি আপনারা আউট অফ দ্য বক্স Android 11 পেয়ে যাবেন এবং তাদের নিজস্ব যে OS-টা রয়েছে XOS, এইটা আপনারা পেয়ে যাবেন। এবং এই ফোনটির পারফরমেন্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G85 গেমিং প্রসেসর। এই প্রসেসরটি হচ্ছে গিয়ে মূলত একটি 12 nanometer আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, যার পারফরমেন্স 2টি কোর রয়েছে 2.0 GHz রান করে এবং 6টি কোর 1.8 GHz পাওয়ার সেভিংয়ের জন্য কাজ করে। এছাড়াও এতে রয়েছে মালি G52 GPU, যেটা মোটামুটি ভালো একটা পাওয়ারফুল GPU বলতে পারেন এই বাজেটের মধ্যে। এবং এতে কিন্তু 4GB RAM, 64GB স্টোরেজ, 6GB RAM, 64GB স্টোরেজ এবং 6GB RAM, 128GB স্টোরেজের 3টি আলাদা ভেরিয়েন্ট রয়েছে। তবে কোনো স্টোরেজেই তারা UFS স্টোরেজ ব্যবহার করেনি, এখানে eMMC 5.1 স্টোরেজ ব্যবহার করেছে। তো যাই হোক, এখানে মোটামুটি বলা চলে যদি আপনারা এই প্রসেসরের পাশাপাশি 6GB RAM ভেরিয়েন্ট একটা কিনে নেন, ভালোভাবে গেমিং করতে পারবেন। এবং পারফরমেন্সের কথা বলতে গেলে এই প্রসেসরটা এই বাজেটের মধ্যে আমি বলবো ঠিকঠাক, এবং এই বাজেটের মধ্যে সবাই গণহারে এই প্রসেসরটাকেই ব্যবহার করছে। মূলত এই প্রসেসরটার তরফ থেকে মিডিয়াম গ্রাফিক্সে আপনারা সব ধরনের গেমসই খেলে নিতে পারবেন, তাও আবার ল্যাগ ফ্রি। তো বলা চলে এই প্রসেসরটার তরফ থেকে বা এই ফোনটির তরফ থেকে আপনারা গেমিং পারফরমেন্স ভালোই পাবেন। এবং আমি যদি এই ফোনটির আরও একটা বিষয় নিয়ে কথা বলি, এই ফোনটির মধ্যে জাইরোস্কোপ সেন্সর রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু রয়েছে এবং এই ফোনটির মধ্যে কিন্তু ফেস আনলক, সব ধরনের প্রয়োজনীয় সেন্সর তারা দিয়ে দিয়েছে। তো অ্যাভারেজ লেভেলের আমার কাছে মনে হয়েছে, মানে মোটামুটি সব ধরনের সুবিধা এই ফোনটির তরফ থেকে আপনারা পেয়ে যাবেন। এবং বাকি রইল যে ক্যামেরা সেকশন, এই ফোনটির পেছনে পাচ্ছেন কিন্তু আপনারা 3টি ক্যামেরা,
যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের যা আমার কাছে ভালো লেগেছে এই বাজেটের মধ্যে 48 মেগাপিক্সেল খুবই ভালো বিষয় এবং 48 মেগাপিক্সেলের ক্যামেরার মাধ্যমে ভালো ভালো ছবি তুলতে পারবেন এবং ভিডিও ক্যাপচার করতে পারবেন তবে আরো দুটি লেন্স রয়েছে একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর মানে ব্লার যুক্ত ছবি তোলার জন্য কাজ করবে এবং বাকি একটা লেন্স হচ্ছে যে 2 মেগাপিক্সেলের AI সেন্সর যেই দুইটা লেন্সই আমার কাছে মনে হচ্ছে না কোনো কাজের তবে 48 মেগাপিক্সেলের সেন্সরটা মোটামুটি ভালোই কাজে আসবে তো এই ছিল মূলত ইনফিনিক্সের হট 10 এস এই ফোনটির সম্পর্কে একটি বিস্তারিত ধারণা তবে এই ফোনটির কিন্তু আরও একটা ভেরিয়েন্ট রয়েছে ইনফিনিক্স হট 10 এস NFC মানে ওই ফোনটা লঞ্চ করা হয়েছে শুধু চায়নার বাজার বা ইউরোপের বাজারের জন্য এটা ইন্ডিয়া বা বাংলাদেশে আসবে না কারণ ওই ফোনটাতে ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh মানে ইনফিনিক্স হট 10 এস NFC যেটা এটাতে রয়েছে 5000 mAh আর ইনফিনিক্স হট 10 এস এটাতে রয়েছে 6000 mAh ব্যাটারি এই শুধু এতটুকুই তফাত রয়েছে এই দুইটা ফোনের মধ্যে তবে NFC যেটা এটা বাংলাদেশ বা ইন্ডিয়াতে আসবে না শুধুমাত্র ইনফিনিক্স হট 10 এসটাই বাংলাদেশের বাজারে আসবে মানে 6000 mAh ব্যাটারিযুক্ত ফোনটাই বাংলাদেশের বাজারে আসবে তো এই ফোনটা কবে আসবে এবং কেমন দাম হতে পারে এই ফোনটা ইউরোপের বাজারে যে দামে লঞ্চ হয়েছে সেটা যদি বাংলাদেশের বাজারে হতো তাহলে ভালোই হতো কারণ 12000 টাকার মতো হয় তবে এটা এই দামে হয়তোবা আসবে না বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আসছে ইন্ডিয়াতে সম্ভবত 10000 ইন্ডিয়ান রুপির মধ্যে এটা আসবে এর বেস ভেরিয়েন্টটি এবং বাংলাদেশে আসলে হয়তোবা 13 থেকে 14000 টাকার মধ্যে চলে আসবে মানে আপনারা শিওর থাকতে পারেন বাংলাদেশে অফিসিয়ালি আসলে এটা 15000 টাকার মধ্যেই থাকবে মানে 15000 টাকার মধ্যেই এটা দাম থাকবে তবে যদি 15000 টাকার বেশি প্রাইস হয় তাহলে এই ফোনটা কেনার সাজেস্ট আমি করবো না কারণ যদি 15000 টাকার নিচে থাকে এটা ভালো একটা চয়েস হবে কারণ 15000 টাকা বাজেটের মধ্যে একটা ভালো গেমিং ফোন এটা হতে চলেছে তো এই ফোনটা যখনই বাংলাদেশের বাজারে লঞ্চ হবে আমি আপনাদেরকে অন্য ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত বা ফোনটির প্রাইস কেমন হলে ভালো হয় তাও কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মাঝে আমাদের ফেসবুক পেজ রয়েছে গ্রুপ রয়েছে ডিসক্রিপশনে থাকা লিঙ্কে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে ঘুরে আসতে পারেন সেখানে আমি নিয়মিতই এই সকল ভিডিও সম্পর্কে বা ফোনের সম্পর্কে আপডেট দিয়ে থাকি তো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ